আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আসনা আজকে আপনাদের জন্য খুব মজার একটা স্ন্যাক্স নিয়ে এসেছি বার্গার তো আমরা অনেক রকমই খেয়ে থাকি কিন্তু কখনো কি আলুর তৈরি বার্গার খেয়েছেন হ্যাঁ আজকে রেসিপি হচ্ছে আলু টিকি বার্গার এই আলু টিকি বার্গার আপনি বাসায় বানাতে পারবেন খুব সহজে আপনার বাসায় যেসব উপকরণ থাকে ওই বাসার সাধারণ কয়েকটা জিনিস দিয়ে আপনারাই জিভে পানি আসার মতো আলু বার্গারটা বানিয়ে ফেলতে পারবেন এখন বলুন তো বার্গারের মাঝখানটা দেখে পানি আসছে কি না যদি জিবে পানি এসে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আলু টিকি বার্গারের মেন উপকরণ হচ্ছে আলু এক্ষেত্রে আমি আপনাকে বলবো একটু বড়ো সাইজের আলু নেবেন বড়ো সাইজের আলুগুলো দিয়ে টিকিটা একটু বেশি ক্রিস্পি হয় সো আমি আলুগুলোকে প্রথমে ভালো করে ম্যাশ করে নিলাম ম্যাশ মানে খুব ভালো করে ম্যাশ করতে হবে আপনারা খেয়াল করুন একটা দানা ছিল আমি কিন্তু দানাটাও হাত দিয়ে ভেঙে দিলাম কোনো দানা থাকতে পারবে না কারণ যদি আপনার আলুর ভেতরে দানা থাকে তাহলে এটা যখন আপনারা খাবেন খেতে একদম ভালো লাগবে না ভালো মতো আলু ম্যাশ হয়ে গিয়েছে এরপর জাস্ট মশলা অ্যাড করব এখানে আমি হাফ টি স্পুন গুড় শুকনো মরিচের গুঁড়ো এবং দুই টি স্পুন চাট মশলা অ্যাড করলাম এই চাট মশলাটা কিন্তু অ্যাড করা মাস্ট আপনারা চাইলে তিন টেবিল স্পুনও চাট মশলা দিতে পারেন মরিচের ক্ষেত্রে বলি মরিচ অবশ্যই আপনারা গোল গোল করে কাটবেন না একদম মিহি কুচি করে যেভাবে ক্রাশড মরিচ বলে ঠিক ক্রাশ করে কাটবেন যাতে মরিচগুলো আপনি যখন বার্গার খাবেন বোঝা না যায় যে আপনি মরিচ দিয়েছেন না হলে কিন্তু মোটা মোটা করে কাটলে বার্গারের আলুর টিকি বার্গারের বদলে চিলি টিকি বার্গার হয়ে যাবে ইন বিটুইন আমি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এখানে আপনি সাদা অথবা কালো যে কোনো গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন এক্ষেত্রে খেয়াল করুন আমি শুকনো উপকরণগুলো ভালো করে আগে মাখিয়ে নিলাম কারণ কি পরবর্তীতে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। করবো ক্ষেত্রে আমি মাখাচ্ছি কারণ আপনারা যখন ওভার কোনো কিছু বিট করেন কিংবা কোনো কিছু মাখান তখন কি হয় ওর থেকে পানি ছাড়ে বা একটু জিনিসটা নরম হয়ে আসে এই নরম জিনিসটাকে টাইট করার জন্য আপনারা প্রথমে আলুটা মাখিয়ে নেবেন এবং পরবর্তীতে পরিমাণ বুঝে বা আলুর টেক্সচার বুঝে আপনাকে অ্যাড করতে হবে ব্রেডকাম কিংবা বিস্কিটের গুঁড়ো এক্ষেত্রে আমি বিস্কিটের গুঁড়ো অ্যাড করেছি আর ব্রেড আর বিস্কিটের গুঁড়ো যদি নাও থাকে আপনারা যে কোনো পাউরটি পানিতে একটু ভিজিয়ে নিয়ে এবং প্রেস করে পানিটুকু ফেলে দিয়ে আর এর সাথে মিক্সড করে জাস্ট ডোটা টাইট করে নিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন নর্মাল খাওয়ার তেল যে কোনো তেল দিলেই হবে সরিষার তেল বাদে ভালো মতো মাখিয়ে নিলাম ভালো মতো মাখিয়ে আপনি একটা জিনিসকে চিন্তা করেছেন আমি একটা উপকরণ বাদ দিয়ে গেছি অনেক ইম্পর্ট্যান্ট জিনিস লবণ লবণ না দিলে তো আলু কি বার্গার খেতে একদম অখাদ্য লাগবে তো আপনারা অবশ্যই ভুলবেন না স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন ভালো মতো মাখিয়ে এখন আমি পেটিসটা তৈরি করতে যাব ডোটা গোল করে নিলাম গোল করে নিয়ে আমি জাস্ট মাঝখানটা প্রেস করে নিলাম এই পদ্ধতিতে আমরা সবাই কম বেশি জানি যারা আমরা বার্গার খাই ঠিক বার্গারের শেপে আপনারা করে নেবেন চলুন আমরা এখন ভাস্তে চলে যাব একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিবেন একদম ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই এক পিট ডুবলেই হবে কিন্তু ভাজার টেকনিকটা হচ্ছে আপনাকে দুটো ডিম ফেটে নিয়েছি এখানে ডিমের মধ্যে আপনারা ভালো মতো বার্গারের যে পেটিসটা আছে ওটা ভালো মতো ডুবিয়ে নেবেন ডুবিয়ে জাস্ট ছেড়ে দেবেন তেলের উপরে আপনি জালি জালি ইফেক্ট আনার জন্য উপর দিয়ে একটুখানি ডিম ছিটিয়ে দিলাম আপনারা চাইলে এটা করতেও পারেন কিংবা নাও করতে পারেন এখন একটু লেবু কাটছি লেবু কেন কাটছি আপনারা মনে মনে চিন্তা করছেন বার্গারে লেবু কোথায় দিব এক অবশ্যই লেবুর একটা ফ্লেভার তো থাকবেই এই লেবুটা দিয়ে আমি তৈরি করব একটা সালাদ সালাদে থাকবে হচ্ছে কুচি করা একদম লম্বা লম্বা কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু ঠিক আপনারা মিহি করে এরকম লম্বা করে কুচি করে নেবেন আর দিব হচ্ছে টমেটো টমেটো পাতলা পাতলা করে লম্বা করে কুচি করে নেবেন টমেটো দেওয়ার আগে বলি টমেটো কিভাবে দেবেন মাঝখান থেকে যে নরম অংশটা আছে বিচির অংশটা এটাতে পানি থাকে বার্গারে এই পানি থাকলে ভালো লাগবে না সো আপনার বিচি অংশটা খুলে নিয়ে জাস্ট হার্ড যে অংশটুকু থাকে শক্ত অংশটুকু দিয়ে আপনারা সালাডটা বানাবেন এখানে আমি লেবুটা চিপে দিয়ে একটা সামান্য পরিমাণে বিট লবণের গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে মাখিয়ে নিলাম আপনারা চাইলে লবণ দিতে পারেন একটা চাটনি বানাবো এই চাটনিটা কিন্তু আলুর টিকির জন্য মাস্ট এই চাটনিটা বানানো একদম সোজা আপনারা ম্যায়নিজ নেবেন ম্যায়নিজের সাথে আপনাদের স্বাদ মতো টারমারিক পেস্ট কিংবা বাজারের থেকে কেনা যায় তেঁতুলের সস দিয়ে অ্যাড করে নিয়ে জাস্ট গুলিয়ে নেবেন তাতেই আপনার পেস্টটা তৈরি হয়ে যাবে এই পেস্টটা দিলে আপনার টেস্ট মাস্ট বাড়বেই বাড়বে নর্মাল যদি আপনারা ক্যাচ আপ কিংবা ম্যাওনিজ দিয়ে খেতে চান তাও খেতে পারেন কিন্তু আলু টিকি বার্গারে এই পেস্টটা ইউজ করা হয় বানের ক্ষেত্রে বলি বান তো খুবই সোজা আমি বাটার দিয়ে এপিট ওপিট করে দুইটা বনরুটি সফট বনরুটি নেওয়ার চেষ্টা করবেন জাস্ট তাওয়াতে একটু ভেজে নিলাম তাওয়াতে সেঁকে নেওয়ার এগুলো আমি এখন অ্যাসেম্বলিতে চলে যাব। অ্যাসেম্বলি অ্যাসেম্বলি করারও একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে প্রথমে আপনি সালাদ দিবেন তার উপর দেবেন হচ্ছে আপনার সসটা আরেকটা কথা বলি সস যদি আপনি আরও ডিফারেন্ট টাইপের অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারেন চিলি সস কিংবা হট চিলি সস গ্রিন চিলি সস এই সব সসও টিকি বার্গারের সাথে অনেক ভালো যায় তো আমার তো প্রায় অ্যাসেম্বলি শেষ আমি একটু সস দিয়ে উপরে বানটা দিয়েই অ্যাজ ইউজুয়াল আমি আপনাদেরকে যা বলি ইটস রেডি টু সার্ভ সো অবশ্যই আপনারা এটা বাসায় বানিয়ে খাবেন আর বলবেন কেমন হয়েছে টিল দেন আমি আসটা আপনাদেরকে চেষ্টা করব নতুন কিছু দেখাতে বি হেলদি অ্যান্ড স্টে সেফ